আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইসরায়েলের ভেতরে গিয়ে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস আবার ভয়াবহ অভিযান চালাতে পারে এমন আশঙ্কা আগেই প্রকাশ করেছিলেন ইসরায়েলি বিশেষজ্ঞরা, সেই আশঙ্কাই সত্য হতে যাচ্ছে। ওই আল আকসা ফ্লাড অভিযানকে সবেমাত্র শুরু বলে ঘোষণা করেছেন হামাসের সিনিয়র নেতা গাজী হামাদ। তিনি বুধবার বলেছেন, ইসরায়েল ধ্বংস হয়ে যাওয়ার আগ পর্যন্ত একই ধরনের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ অভিযান একের পর এক আসতেই থাকবে। ইসরায়েলে আবার অভিযানের ধারণা দিয়ে ইরান হুঁশিয়ারি দিয়েছে, নির্বিচার হামলা বন্ধ না হলে প্রতিরোধ যোদ্ধারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আরেকবার বিস্মিত করবে। ইসরায়েলের হিসেব অনুযায়ী 7ই অক্টোবরের ওই অভিযানে 309 সেনা সদস্য সহ 1405 ইসরায়েলি নিহত হন। হামাসের হাতে আটক হন প্রায় 250 ইসরায়েলি। সেদিন থেকে গাজা উপত্যকার উপর ইসরায়েলি পাশবিক বোমা বর্ষণে 3600 জনের বেশি শিশুসহ অন্তত 8805 ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি সেনারা বর্তমানে গাজায় স্থল অভিযান চালাচ্ছেন। ওই অভিযানে তারা ফিলিস্তিনি যোদ্ধাদের প্রচণ্ড প্রতিরোধের সম্মুখীন হচ্ছেন। ইসরায়েল বৃহস্পতিবার জানিয়েছে অভিযানে তাদের 17 সেনা নিহত হয়েছেন। তবে হামাস জানিয়েছে নিজেদের নিহত সেনা সংখ্যা অনেক কমিয়ে প্রচার করছে ইসরায়েল। বুধবার ফিলিস্তিনি যোদ্ধারা বহু ইসরায়েলি ট্যাঙ্ক ও সাঁজোয়াজান ধ্বংস করার কথা জানান, তবে ইসরায়েল এখনও বুধবারের ক্ষয়ক্ষতির বিবরণ প্রকাশ করেনি। আল জাজিরা জানিয়েছে, গাজা শহরের উত্তর পশ্চিমাঞ্চলে ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলেছে, তাদের উপর মিসাইল, বিস্ফোরক ও গ্রেনেড হামলা চালাচ্ছে হামাস। ইসরায়েল দাবি করেছে তারা হামাসের প্রথম প্রতিরক্ষা লাইন ভেঙে অগ্রসর হয়েছে এবং বুধবার রাতের দীর্ঘ লড়াইয়ে কয়েক ডজন হামাস যোদ্ধা নিহত হয়েছেন। হামাস এই দাবি অস্বীকার করেছে। সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় সেখান থেকে নিরপেক্ষ কোনো খবর পাওয়া যাচ্ছে না। হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া বলেছেন, নিরস্ত্র বেসামরিক নাগরিকদের হত্যা করে ইসরায়েল নিজের পরাজয় রোধ করতে পারবে না। স্থল অভিযানে যাওয়া ইসরায়েলের অনেক সেনার নিহত হওয়ার প্রতি ইঙ্গিত করে হানিয়া বলেন, এভাবে প্রতিদিন চলতে থাকলে গাজা থেকে যাদের ছাড়িয়ে আনতে আগ্রাসন চালানো হচ্ছে তাদের চেয়ে বেশি ইহুদিবাদী সেনা মারা পড়বেন। তিনি বলেন, বিমান হামলায় গাজার বেসামরিক ফিলিস্তিনি নাগরিকদের জীবন ও সম্পদ যতখানি বিপন্ন, ইসরায়েলি বন্দীদের জীবনও ঠিক ততটাই বিপন্ন। من حرق الأخضر واليابس في الإقليم وخارجه لينقذ نفسه والمتطرفين من حوله। এরই মধ্যে ইসরায়েলি হামলায় গাজায় বন্দী নিজেদের 57 নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস। এদিকে ইসরায়েলে হামলা থেমে নেই। বৃহস্পতিবার সকালে দক্ষিণাঞ্চলের কিসুফিম, মিফ তাহিম, আমিওজ এবং ইশাতে রকেট হামলার খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। দৈনিকটি বলেছে, লেবানন থেকেও মিসাইল হামলা হয়েছে, একটি মানববিহীন আকাশযানকে প্রতিহত করেছে ইসরায়েল। তাছাড়া লেবানন থেকে বিপুল রকেট হামলা হয়েছে। হামাসের যোদ্ধারা স্থল হামলা মোকাবেলায় ব্যস্ত থাকলেও একই সঙ্গে ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা অব্যাহত রেখেছেন তারা। আল জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার ভোরের আগ পর্যন্ত গাজা উপত্যকার বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যাপক বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। গাজার উত্তরাঞ্চলের বেইত হানুনের পাশের এলাকায় ব্যাপক বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এছাড়া গাজা শহরের উত্তর পশ্চিমে ফাইরুজ টাওয়ারের কাছে বোমা বর্ষণের খবর দিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা শেহাব। গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে বুধবার আবারও বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এদিনের হামলায় অন্তত 80 জন ফিলিস্তিনি নিহত হন। দুই দিনের হামলায় সেখানে মোট 195 জন নিহত হয়েছেন, নিখোঁজ রয়েছেন 120 জন। রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে এক প্রচারণা সমাবেশে প্রেসিডেন্ট বাইডেনের বক্তৃতায় বাধা দিয়ে এক ইহুদি নারী গাজায় যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন। ইহুদি ধর্মীয় আইনের শিক্ষক জেসিকা রোজেনবার্গ বাইডেনের বক্তৃতায় মাঝখানে দাঁড়িয়ে বলেন, জনাব প্রেসিডেন্ট, আপনি ইহুদি লোকজনের দিকে খেয়াল রাখবেন, একজন ইহুদি রাব্বি হিসেবে আমি চাই আপনি এখনই যুদ্ধবিরতির আহ্বান জানাবেন। উপস্থিত অনেকে রোজেনবার্গকে থামতে ও বসে পড়তে বলেন, আর বাইডেন তার দাবির জবাবে বলেন, আমার মনে হয় একটি বিরতি দরকার। এ সময় রোজেনবার্গ আবার বাইডেনের কথায় মাথা দিয়ে বলেন, বিরতি, কিসের বিরতি? উত্তরে বাইডেন বলেন, বিরতি মানে বন্দীদের বের করার জন্য সময় দেয়া। এরপর রোজেনবার্গকে সমাবেশ স্থল থেকে জোর করে বের করে নিয়ে যাওয়া হতে থাকলে তিনি চেঁচিয়ে বলেন, এখনই যুদ্ধবিরতি চাই।
শ্রোতাদের উদ্দেশ্যে বাইডেন বলেন, পরিস্থিতি ইসরায়েলের পাশাপাশি মুসলিম বিশ্বের জন্য অবিশ্বাস্য রকম জটিল। আমি একটি দ্বিরাষ্ট্রিক সমাধান সমর্থন করি, এটি আমি প্রথম থেকেই বলছি। খবরে বলা হয়, গাজায় হামলা কমিয়ে এনে একটি মানবিক বিরতির পক্ষে আগে থেকেই কথা বলছে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে ইসরায়েলি জিম্মিদের মুক্ত করা সহজ হবে বলে মনে করেন তারা। তবে বাইডেন প্রথমবারের মতো হিউম্যানিটেরিয়ান পজের কথা উল্লেখ করলেন। আল জাজিরা জানিয়েছে, নির্বিচার বোমা হামলার কারণে ইসরায়েল বিশ্ব সম্প্রদায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। বোমা হামলার প্রতিবাদে ইসরায়েল থেকে নিজের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দিয়েছে জর্ডান। একই সঙ্গে আম্মানে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে আর জর্ডানে না ফেরার নির্দেশ দিয়েছে দেশটি। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান আল সাফাদি বুধবার বলেছেন, গাজায় ইসরায়েল যুদ্ধ বন্ধ করলেই রাষ্ট্রদূতরা তাদের নিজ নিজ পদে ফিরবেন। এর আগে শুক্রবার গাজায় মানবিক কারণে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে 22টি আরব দেশের পক্ষে প্রস্তাব উত্থাপন করেছিল জর্ডান। প্রস্তাবটি 120-14 ভোটে পাশ হয়। মিশরের পর দ্বিতীয় আরব দেশ হিসেবে 1994 সালে ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করেছিল মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র জর্ডান। গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে বোমাবর্ষণের দায়ে ইসরায়েলি নেতাদের বিচার দাবি করেছে ভেনিজুয়েলা। বুধবার ভেনিজুয়েলার সরকার এক বিবৃতিতে গাজা বিশেষ করে জাবালিয়া শরণার্থী শিবিরে গণহত্যার তীব্র নিন্দা জানিয়েছে। এর আগে গত শুক্রবার দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, ফিলিস্তিন স্বাধীনতা দিতে হবে এবং গাজায় অবিলম্বে জাতিগত নিধন বন্ধ করতে হবে। গাজার সমর্থনে দক্ষিণ আমেরিকার দেশগুলো প্রথম থেকেই সোচ্চার রয়েছে। এ পর্যন্ত কলম্বিয়া ও বলিভিয়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। ইসরায়েল থেকে নিজেদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে চিলি। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে পদত্যাগ করেছেন নিউ ইয়র্কে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের পরিচালক ক্রেগ মুখিবার। তিনি বলেছেন, গাজায় ইসরায়েলি গণহত্যার অকাট্য প্রমাণ রয়েছে। পদত্যাগপত্রে জাতিসংঘের এই কর্মকর্তা লেখেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপের বেশিরভাগ সরকার এই নৃশংস হামলায় সম্পূর্ণভাবে জড়িত। ক্রেগ বলেন, জেনেভা কনভেনশনকে এই সরকারগুলো কেবল অস্বীকারই করছে না, বরং তারা প্রকৃতপক্ষে সক্রিয়ভাবে হামলায় অস্ত্র সরবরাহ করছে। এর আগে ইসরায়েলকে অস্ত্র সরবরাহের প্রতিবাদে পদত্যাগ করেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা জশ পল। পদত্যাগপত্রে তিনি লেখেন, এক পক্ষের প্রতি অন্ধ সমর্থন থেকে বাইডেন প্রশাসন এমন সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত অদূরদর্শী, ধ্বংসাত্মক ও অন্যায্য। গাজার বিরুদ্ধে ইসরায়েলি যুদ্ধাপরাধ বন্ধ করতে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইরান। আঙ্কারা সফররত ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বুধবার তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেন। সেখানে নিরস্ত্র ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধের আগুন যে কোনো সময় মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে বলে হুঁশিয়ারি দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে তুর্কি প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিনি জনগণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সব পক্ষকে কাজ করতে হবে। গাজার উপর হামলা বন্ধ, এই উপত্যকার উপর থেকে অবরোধ প্রত্যাহার এবং সেখানে মানবিক ত্রাণ পাঠানোর লক্ষ্যে আঙ্কারা কাজ করছে বলে জানান তিনি। গাজার যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে কাতার সফর শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বুধবার তুরস্ক সফরে যান। সেখানে তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গেও বৈঠক করেন। আল জাজিরা জানিয়েছে, সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী খালিদ বিন সালমান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে বুধবার বৈঠক করেছেন। খালিদ বলেছেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনের পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন তারা। ব্লিংকেনের মধ্যপ্রাচ্য সফরের আগে এই বৈঠক হল। শুক্রবার ইসরায়েলি প্রধানমন্ত্রী ও অন্য কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। এরপর ব্লিংকেন জর্ডানে যাবেন। গাজার আল আহলি হাসপাতালে ইসরায়েলের বিমান হামলাকে কেন্দ্র করে জর্ডান মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে বৈঠক বাতিল করার পর দুই মিত্রের সম্পর্কে চির ধরেছে। রোববার ব্লিংকেন তুরস্কে যাবেন বলেও তুর্কি সূত্রগুলো জানিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র অস্ত্র দিয়ে সহযোগিতা না করলে ইসরায়েল প্রথম সপ্তাহেই ধ্বংস হয়ে যেত। গাজায় এখন যে হত্যা ও ধ্বংসযজ্ঞ চলছে তা যুক্তরাষ্ট্রের সহযোগিতা তথা যুক্তরাষ্ট্রের হাতেই হচ্ছে। তিনি বলেন, মুসলিম সরকারগুলোর পক্ষ থেকে ইসরায়েলকে জোরালো চাপ দিতে হবে, সেখানে জ্বালানি তেল এবং নিত্যপণ্য রপ্তানি বন্ধ করতে হবে, ইসরায়েলের তেল রপ্তানির পথগুলো বন্ধ করে দিতে হবে। ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তিনের জন্য স্বাধীন রাষ্ট্র চান বলে জানিয়ে পোপ ফ্রান্সিস। তিনি বলেছেন, চলমান সংকট নিরসনে ইসরায়েল ফিলিস্তিনের জন্য দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান প্রয়োজন। এছাড়া পবিত্র জেরুসালেম নগরীর জন্য বিশেষ মর্যাদা দেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।
ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েল হামাস সংঘাতের কারণে টানা 3 সপ্তাহ বন্ধ থাকার পর বুধবার রাফা ক্রসিং হয়ে 335 জন বিদেশি ও দ্বৈত নাগরিক গাজা ছেড়েছেন। এদের মধ্যে ব্রিটিশ, মার্কিন ও অস্ট্রেলীয় নাগরিক এবং আন্তর্জাতিক চিকিৎসা সংস্থার কর্মী রয়েছেন। এদিন 76 জন গুরুতর অসুস্থ ফিলিস্তিনি ও মিশরে চিকিৎসার উদ্দেশ্যে সীমান্ত পাড়ি দেন। বৃহস্পতিবার গাজা ছাড়ার জন্য আরও 596 জন বিদেশি ও দ্বৈত নাগরিকের তালিকা প্রকাশ করেছে গাজা বর্ডার অ্যান্ড ক্রসিং অথরিটি। মিশর বলেছে তারা প্রায় 7,000 বিদেশি নাগরিককে সরিয়ে নেওয়ার বিষয়ে সহায়তা করবেন। এদিকে ইসরায়েলি হামলায় আহত 3,000-এরও বেশি শিশুর মধ্যে অন্তত 1,000-কে চিকিৎসা সেবা দেবে সংযুক্ত আরব আমিরাত। দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বুধবার এই ঘোষণা দিয়েছেন। আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলের টানা অবরোধে জ্বালানি সংকটের কারণে বুধবার গাজার একমাত্র ক্যান্সার হাসপাতাল টার্কিশ প্যালেস্টাইনিয়ান ফ্রেন্ডশিপ হাসপাতালটি বন্ধ হয়ে গেছে। বিশ্বের নানা প্রান্তে ইসরায়েলের নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে বুধবার বিক্ষোভ হয়েছে কলকাতাতে। শিয়ালদহ স্টেশন চত্বর থেকে রাজাবাজার পর্যন্ত মিছিল হয়েছে সারা ভারত শান্তি ও সংহতি সংস্থার ডাকে। মিছিলে যোগ দিয়েছিলেন ছাত্র, যুব, মহিলা, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, শ্রমিক সহ সমাজের বিভিন্ন অংশের মানুষ। যুদ্ধ বন্ধের দাবিতে এবং ফিলিস্তিনের পক্ষে সংহতি জানিয়ে শহরের আরও অনেক জায়গায় মিছিল করেছে সিপিএম এর ছাত্র সংগঠন, এসইউসি, এপিডিআর সহ আরও কিছু সংগঠন। সব মিছিল থেকেই ইসরায়েলের নৃশংস হামলা এবং তাদের পেছনে আমেরিকার মদতের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছে। কোনো মাধ্যম ছাড়াই সরাসরি হামাসের সঙ্গে জিম্মি ইস্যুতে আলোচনা করছে থাইল্যান্ড। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, থাই কর্মকর্তারা ইরানে হামাস কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। হামাসের অভিযানে আটক 22 থাই নাগরিকের ভাগ্য নিয়ে আলোচনা করেছেন তারা। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।